नमस्कार बंधुरा, आजकल ये वीडियो खूब गुरुत्वपूर्ण होते चले जे समस्त चाषी और व्यवसायी बंधुरा जरा कि ना दीर्घदिन धरे एक ही जमीते बार बार सब्जी चाष कर सब्जी मार खाच्छेन अर्थात सब्जी गाच मरे जाच्छे किंबा लकडाउनर पर परजयी श्रमिकरा घरे बसे गए तारा कृषिकाज के हथियार कर जार फले कृषक हो गए बेशी एवं बाजारे आमदानी होच्छे बेशी एर फले बाजारे चाहिदा खूब कम रयेछे बाजारे सब्जिर मूल्य थाकछे ना किंबा जे समस्त आलू चाषी व्यवसायीरा दीर्घदिन थेके आलू चाष करे पूँजी नष्ट हो गए अर्थात बाजारे चाहिदा कम थाकाय आलू बिक्री करते पारछे ना अथच चरा दामे व्यवसायीदेर काछ थेके सार क्रय करते होच्छे एदिके आबार आलू उत्पादन करे सेई आलू बिक्री करा जाच्छे ना अर्थात बाजार पावा जाच्छे ना आलू स्टोरे संरक्षण करे आकाशेर दिके चेये थाकते होच्छे कबे बृष्टि होबे कबे कोन राज्ये बन्या होबे एबं बन्या होले आलूर बाजार बाड़बे आर एई भावे दीर्घदिन थेके आलूर बाजार ना पेते पेते जारा निस्स होये गेछे देयाले पीठ थेके गेछे तादेर जोन्नो आजकेर एई भिडियोटा खूबई गुरुत्वपूर्ण होते चलेछे आर ताई बंधुरा एई अवस्थाय जारा भाबछेन एर थेके বিকল্প কোনো চাষ করতে যা কিনা বাড়ির থেকে ডেকে ডেকে এসে নিয়ে যাবে অগ্রিম টাকা দিয়ে যাবে বিক্রির জন্য কোনো চিন্তা করতে হবে না এমনকি বাজারে ব্যাপক তার চাহিদা থাকবে আর এই সমস্ত যারা ভাবছেন আর তাদের জন্যই আজকের এই ভিডিওটা আর তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে 100% গ্যারেন্টি বন্ধুরা আমি দেশি ছাগল পালনের কথা বলছি এতে কোনো লস নেই ঘরোয়া পদ্ধতিতে কিংবা ফার্ম করে কিংবা খামার করে আমরা দেশি ছাগল পালন করতে পারি এর কোথাও কোনো লস নেই এবং কীভাবে লাভবান হওয়া যায় তারই ভিডিও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ করবেন না সত্যি এর থেকে প্রচুর টাকা ইনকাম করা যায় 12 মাস এর চাহিদা রয়েছে 5টি ছাগল দিয়ে কত টাকা বছরে ইনকাম করা যায় তার একটি তালিকা আজকে আমি তুলে ধরছি আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দেবেন আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখে শুরু করছি আজকের ভিডিওটা ধরুন 4000 টাকা করে হলে 4×5 20,000 টাকা তো 20,000 টাকায় 5টি দেশি ছাগলের বছরের ইনকাম আমি এখানে তুলে ধরছি তো দেখুন এখানে এই 5টি ছাগল গাব নেওয়ার মোটামুটি ছ মাস পর একটি ছাগল দুটো করে বাচ্চা তো 5টি ছাগলে 10টি বাচ্চা অন্তত 10টি বাচ্চা দেবে তো ধরলাম 5টি ছাগলে 5টি পাঠা এবং 5টি পাঠি বাচ্চা দিয়েছে কিংবা অনেক সময় একটি ছাগল দুটো 3টে বাচ্চাও 4টে বাচ্চা অবধি হতে পারে তো যাই হোক আমি দুটো করেই ধরলাম তো এখানে 5টি এই ছাগলে 10টি বাচ্চা তো 10টি বাচ্চা 4 মাস পর যার মূল্য হবে সেই হিসাবটা আমি আগে দিচ্ছি তো বাচ্চাগুলো পাঠা বাচ্চাগুলো ধরুন 5টি বাচ্চা 4,000 টাকা করে 4 মাস পর 20,000 টাকা বিক্রি হবে আর পাঠি বাচ্চাগুলো ধরুন 3,000 টাকা করে তো 3,000 টাকা করে হলেও 15,000 টাকা বিক্রি হচ্ছে তো টোটাল 20,000 পাঠা আর পাঠি বাচ্চা হচ্ছে 15,000 তো 35,000 টাকা 6 মাস পর কিন্তু 35,000 টাকা এখানে ইনকাম চলে আসছে এবার বাচ্চা দেওয়ার 1 থেকে 1.5 মাস পর আবার যে মাগুলো রয়েছে আবার কিন্তু গাব নিয়ে নেবে ঠিক আছে আবার গাব নিয়ে নেবে তো গাব নেওয়ার 6 মাস পর ঠিক আবার 10টি বাচ্চা দেবে তো ধরলাম আবার 4 মাস পর 35,000 টাকা আবার বিক্রি হলো সে আবার 10খানা বাচ্চা তো আগের 35 আর 6 মাস পরে আবার আরও 35,000 তো টোটাল 70,000 টাকা কিন্তু বাচ্চা বিক্রি হচ্ছে এবার একটা মজার জিনিস হলো দেখুন আগে যে এখানে 5খানা পাঠি বাচ্চা দিয়েছিল তো এই পাঠি 5খানা বাচ্চা 15,000 টাকা যদি আমি না বিক্রি করি তাহলে 4 মাস পর মানে বিক্রি করার টাইমে এটা কিন্তু আবার গাব নিয়ে নেবে এই পাঠি বাচ্চাগুলো আবার গাব নিয়ে নেবে আর যখন আবার গাব নিয়ে নেবে তো এই 5টি পাঠি বাচ্চা গাব নিয়ে নিলে 6 মাস পর আবার বাচ্চা কিন্তু দেবে তো বাচ্চা দিলে প্রথমবার হয়তো 1টি কিংবা 2টো বাচ্চা দিতে পারে ধরুন আমি 1টি করেই ধরলাম তো 5টি ছাগলে পাঠি বাচ্চা আবার গাব নিয়ে 5খানা বাচ্চাই দিল ঠিক আছে তো 5টি বাচ্চা আমি একটা আনুমানিক 3,500 টাকা 3,600 টাকা করে ধরেছি একটি পাঠা পাটি দুটোই থাকবে এখানে তো যাই হোক 3,600 টাকা করে ধরেছি তো 18,000 টাকা তো এই 18,000 টাকা আর এখানে 70,000 আর এখানে পরবর্তী যে 5খানা বাচ্চা হয়েছে তার 18,000 তো টোটালি আসছে কত মানে 88,000 কিন্তু আসছে এটা কিন্তু ইনকামটা 1 বছরে হবে না হয়তো এই যে পাঠি বাচ্চাগুলো গাব নিতে কিছুটা সময় নেবে যার জন্য আমি কিন্তু এখানে 15 মাস কিন্তু ধরেছি তো 15 মাসের মধ্যে কিন্তু
এটা কিন্তু চলে আসবে। তো টোটাল 15 মাসে কিন্তু আমার দেখুন এখানে ইনকাম কিন্তু 5টি ছাগল দিয়ে 88,000 কিন্তু আসছে। তো এই এই 5টি ছাগলের ক্ষেত্রে আমার কিন্তু তেমন কোনো খরচা কিন্তু হবে না। সো তবুও আমি ধরে নিলাম, তবুও আমি ধরলাম কোনো কারণবশত আমার অর্ধেক ছাগল নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কোনো ঔষধ আমি ট্রিটমেন্ট করলাম না, কোনো খাবার আমি এক্সট্রা খাওয়াইনি, যার জন্য ধরুন আমার অর্ধেক ছাগলও যদি আমার নষ্ট হয়ে যায় তবুও কিন্তু আমার 44,000 টাকা থাকছে। তো এই 44,000 টাকা কিন্তু আমার থাকছে। তো এবার আমি কত টাকা পুঁজি লাগিয়েছিলাম? 20,000 টাকা, কারণ আমার 20,000 টাকার ছাগল ছিল ক্যাশ মূলধন 20,000 টাকা। তো এই 44,000 টাকা থেকে যদি আমি 20,000 টাকা যদি আমি বাদ দিই তবুও কিন্তু আমার 24,000 টাকা ইনকাম থেকে যাচ্ছে। তবুও কিন্তু আমার 24,000 টাকা ইনকাম থেকে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই জন্য আমি বলছি এটা কিন্তু একদম মিনিমাম, মানে মিনিমাম মানে এটা হবে না, এরকম হবে না। কারণ আমি নিজে দীর্ঘদিন থেকে ছাগল পালন করে আসছি, কোনোদিনও আমার ছাগল এভাবে মরেনি, একদম মরেনি, একটি ছাগলও আমার কিন্তু মরেনি। আমি কোনো রকম ট্রিটমেন্ট, কোনো রকম ঔষধ আমি খাওয়াই না, ঘাস খায় মাঠে, তা খেয়েই কিন্তু দেখুন আমার ছাগল কিন্তু ভালো রয়েছে, সুস্থ রয়েছে, কোনো দিনও কিন্তু মরেনি। তবুও আমি এটা একটা ধরে নিলাম। তো এবার আমি যদি সঠিক হিসাবটা ধরি, ধরুন 88,000 আসছে ইয়ারলি, তো 5 ছাগলে যদি 88,000 টাকা আসে, তো এখানে আমি আরও 8,000 টাকা মাইনাস করলাম, ধরুন 80,000 টাকাই আসলো। তো 80,000 যদি আসে, তো এবার 1 ছাগলে তাহলে কত আসছে? তাহলে 1 ছাগলে আসছে আমার 80-80কে 5 দিয়ে ভাগ করলে কত আসছে? 16,000 টাকা করে। তো প্রতি ছাগলে বছরে মানে 15 মাসে 16,000 টাকা ইনকাম হচ্ছে। তাহলে এবারে যদি 50টি ছাগল যদি আমি পালন করি ফার্ম করে, তো সেখানে কত আসছে দেখুন, তো 16,000 × 50টি ছাগল, তো এখানে আসছে কত? 8,00,000 টাকা। তো এবারে আমি ধরুন একটা লেবার, সারাদিন ছাগল দেখাশোনা করার জন্য ধরুন একটা লেবার ধরলাম, এরপরে ধরুন আমি যাবতীয় ছাগলের পিছনে ওষুধ থেকে খাবার থেকে শুরু করে আমি সব ধরলাম, ধরে মোটামুটি ধরুন 3,00,000 টাকা আমি মাইনাস করলাম। 3,00,000 টাকা মাইনাস করলেও কিন্তু আমার কিন্তু 5,00,000 টাকা কিন্তু থাকছে। তো 15 মাসে কিন্তু আমার 5,00,000 টাকা ইনকাম কিন্তু হচ্ছে। তো এই 50টি ছাগল হয়তো আমার কিনতে হয়তো 2,00,000 টাকা লাগতে পারে। তো বন্ধুরা, 2,00,000 টাকা পুঁজি দিয়ে আমি কিন্তু 8,00,000 টাকার ব্যবসা করতে পারছি। তো এখানে আমার 5,00,000 টাকা মোটামুটি আমার থেকে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছাগল পালন করে আমাদের আকাশের দিকে চেয়ে থাকতে হবে না, এবং বাজারে বিক্রি করার জন্য আমাকে বসে থাকতে হবে না যে কবে বাজার বাড়বে তারপর আমি বিক্রি করব। বাড়ি থেকে এসে ডেকে ডেকে নিয়ে যাবে। আলু চাষ করে যেমন আমাদেরকে বসে থাকতে হয় কবে বৃষ্টি হবে, কবে কোথায় বন্যা হবে, আলুর বাজার বাড়বে, তাই বন্ধুরা সবজি কিংবা আলু চাষের বিকল্প ব্যবসা এই ছাগল পালনকে আমরা কিন্তু বেছে নিতে পারি মূল হাতিয়ার হিসাবে, কারণ এতে প্রচুর পরিমাণে লাভ রয়েছে, এর লসের কোনো সম্ভাবনা নেই। সাধারণ কিছুটা তদারকি করতে হবে, সামান্য কিছু ট্রিটমেন্ট করতে হবে, তাতেই কিন্তু আমরা একটা বছরে ভালো টাকা ইনকাম করতে পারি এই ছাগল থেকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক দিবেন, আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভিডিও দেখবেন। তো আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।